খাগড়াছড়ির অর্থনীতি বদলে দিতে পারে ঝর্ণা কেন্দ্রিক পর্যটন। জেলার ছোট বড় 10টি ঝর্ণায় অবকাঠামো ও সহজ যাতায়াত নিশ্চিত করতে পারলে বাড়বে পর্যটক আকর্ষণ। এতে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের পাশাপাশি বাড়বে জনসমাগম। টেকসই পর্যটন খাতের বিকাশে এখনই উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। এক একটি ঝর্ণার উচ্চতা 80 থেকে 150 ফুট, তবে অবকাঠামোগত সুবিধা না থাকায় সবুজ পাহাড়ের এসব বুনো ঝর্ণায় পর্যটকদের আনাগোনা কম। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এর সৌন্দর্য থেকে বঞ্চিত পর্যটকরা। এত বড় ঝর্ণা, এত সুন্দর ঝর্ণা এই অঞ্চলে নেই, আর আসার রাস্তাটা অত্যন্ত রোমাঞ্চকর, অত্যন্ত সুন্দর। একটু রিস্কি ছিল কিছু জায়গাটা, এটা জাস্ট ওভারকাম করে এসে এমন একটা ঝর্ণা দেখতে পারবো আসলে ভাবতেও পাই নাই। সবাই কাছে একটাই আবেদন থাকবে যেন এখানে ময়লা প্যাকেট বা ময়লা আবর্জনা কিছু না ফেলে। পর্যটন নির্ভর অর্থনীতি বিকাশে জেলার ঝর্ণা কেন্দ্রিক পর্যটন কেন্দ্রগুলোর আরও উন্নয়নের দাবি ব্যবসায়ীদের। স্পটগুলোকে যদি সরকারিভাবে আর একটু উন্নয়নের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের পর্যটকের জন্য আর একটু ভালো হয়। পর্যটন এলাকার নিরাপত্তা উন্নয়নে কাজ করছে টুরিস্ট পুলিশ, তবে কিছু পর্যটন কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় নিরাপত্তা বলয়ে আনা যাচ্ছে না। যাতায়াতে অসুবিধা এবং দুর্গম হয়, মানে পর্যটকরা সেরকম আসে না এবং আমরাও আসলে ওইভাবে নিরাপত্তা প্রদান করতে ইয়ে হয় না, কিন্তু ভবিষ্যতে যদি অবকাঠামো উন্নত হয় তাহলে আমরা পর্যটকদের যথেষ্ট নিরাপত্তা দিতে সক্ষম হব। ঝর্ণা কেন্দ্রিক পর্যটন গড়ে উঠলে জেলার অর্থনীতি আরও বিকশিত হবে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা, কর্মসংস্থানভাবে টুরিস্ট গাইড সহ স্থানীয়দের। এখানে যদি যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাহলে সেখানে যে পাহাড়ি রিসোর্ট গড়ে উঠবে এবং সেখানে যে প্রকৃতি নির্ভর যে পর্যটন সেটার প্রসার ঘটবে, এবং এটা খাগড়াছড়ি পার্বত্য এলাকায় যে পর্যটন শিল্পের প্রসারে একটা বিশাল বড় ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। খাগড়াছড়িতে তৈদুছড়া, শিলাছড়ি, তুয়ারি, মাইরাং ও রিছাং সহ ছোট বড় 10টি ঝর্ণা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।